আহলে হাদিস যারা নাম দিয়েছে তাদেরকে একটু মেহেরবানি করে বলবেন যে তোদের নাম যে আহলে হাদিস কেন কি জন্য তোদের নাম আহলে হাদিস ওরা যদি বলে আমরা হাদিস মানি তো আমরা সুন্নিরা হাদিস মানি না বলেন না আমরাও মানি কিন্তু আমরা আহলে হাদিস নই তুই আহলে হাদিস কোত্থেকে নাম দিয়েছস আমার ভাইরা ধোঁকা দেওয়া নবীর হাদিস বললে মানুষ পাগল হয়ে যাবে নবীর হাদিস মেনে চলছেন আরে নবী বলেছেন কি না সেটা ওই খবিসকে জিজ্ঞেস করেন না রাসূল কোথাও বলেছেন কি না যে আমার হাদিস মেনে চলিও এটা কোথাও বলেছেন কি না ওই খবিসের বাচ্চাকে জিজ্ঞেস করেন চ্যালেঞ্জ দিচ্ছি 10 লক্ষ টাকার 10 লক্ষ টাকা দেব ওই তথাগতিত আহলে হাদিসদেরকে এরা যদি দেখাইতে পারে যে রাসূল বলেছেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি আমার হাদিস মেনে চলিও বলেন নাই বলেন নাই বলেন নাই কতবার বলছি শুধুমাত্র বলেছেন আমার সুন্নাত মেনে চলিও এজন্য আমরা আহলে সুন্নাত আমরা কি